হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি একটা নাটকের ট্রেলার বা প্রোমো নিয়ে কথা বলবো, যে নাটকটা কিন্তু বেশ একটা আলোড়ন সৃষ্টি করেছে। তো আমি রিভেঞ্জ নাটকটার প্রোমো নিয়ে কথা বলবো, যে প্রোমোটা দু তিন দিন আগে ধ্রুবা টিভি ইউটিউব চ্যানেলে রিলিজ হয়ে গেছে। তো আমার যত বাংলাদেশি সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, তারা কিন্তু আমাকে অনেকবারই বলেছিল যে এই রিভেঞ্জ বলে যে নাটকটা আসছে সেটার আপডেট কি, সেটা আপডেট দিতে। তো আমি সাধারণত তখন জানতাম না যে নাটকটার মধ্যে কে আছে বা নাটকটা কীরকম হতে চলেছে। বাট যখন জানতে পারলাম এই নাটকটার মধ্যে আফরান নিশো এবং তাসমিয়া ফারিন আছে এবং জিয়াউল হক ফলাশ এই নাটকটার ডিরেক্টর, তখন সিরিয়াসলি আমারও কিন্তু নাটকটার প্রতি একটা আগ্রহ চরম লেভেলে বেড়ে গেছে। তো চলো আগে একসাথে দেখে নেওয়া যাক প্রোমোটা কীরকম হয়েছে, তারপরে তোমাদের সাথে এটা নিয়ে কথা বলবো। তুমি আমার সামনে থাকলে মনে হয় কি জানো, আমার সামনে একটা মিষ্টি বসে আছে আর আমি হচ্ছে ডায়াবেটিক্স এর পেশেন্ট। তোমার ফেসবুক কি হ্যাক হয়েছে? ওই হ্যাকাররা যদি আমি পাই আমি বললাম ঘাড়াবো। আমি জানি তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। কে তোমাকে রাখবে ধরে অধরে? তোর কি উচিত না জনি ভাইকে বিষয়টা বলে দেওয়া? আমি ওই পড়াই না যে তোরে আটকাবো, আমি ওই পড়াই না। লাইফ কত অদ্ভুত, তাই না? শুনেই তোমরা বুঝে গেছো যে এটা একটা রিভেঞ্জ থ্রিলারের মধ্যে চলেছে। বাট এটা যে একটা লাভ স্টোরিকে কেন্দ্র করে থ্রিলার হবে সেটা কিন্তু এই টিজারটা বা প্রোমোটা না দেখলে বোঝা যেত না। তো ট্রেলারটা যেটুকু দেখে আমি বুঝলাম সেটা হচ্ছে এখানে তাসমিয়া ফারিন এবং আফরান নিশোর হয়তো একটা সম্পর্ক ছিল, তারা একে অপরকে হয়তো ভালোবাসত। বাট কোনো কারণে কিছু একটা ইস্যু হওয়াতে হয়তো এখানে আমরা দেখতে পাই একটা তৃতীয় ব্যক্তি তাসমিয়া ফারিনের জীবনে চলে আসে এবং তাসমিয়া ফারিন তারপর তার সাথে হয়তো প্রেম ভালোবাসায় মিলিয়ে যান। তো এটা হয়তো আফরান নিশোর নিতে পারবে না এবং সেজন্য হয়তো ও তখন বলছিল যে আমি এরকম পালিয়ে যাবো না, আমি এরকম করবো না। তো এখান থেকে হয়তো কিছু একটা রিভেঞ্জের কেস হয়তো একটা উঠে আসবে, এখান থেকে হয়তো একটা ত্রিকোণ প্রেমের কাহিনী হয়তো শুরু হতে পারে, যার জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়তো হবে সেটা এখানে দেখালো না। বাট এটুকু আমরা দেখতে পেলাম যে আফরান নিশো হসপিটালে ভর্তি ছিল, কিন্তু এখানে একটা যে কোশ্চেন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তাসমিয়া ফারিনকে কেন পুলিশে নিয়ে গেল, তিনি কি এমন করলো যার জন্যে তাকে পুলিশে হেফাজতে নিয়ে যেতে হবে এবং ক্রাইমটা কী ছিল, সেই সব বিস্তারিতগুলো অবশ্যই নাটকটা আসলেই বোঝা যাবে। এই প্রোমোটার ট্রিটমেন্টটা কিন্তু যথেষ্ট দারুণ ছিল, যে গানটা হচ্ছিলো সেই গানটা কিন্তু শুনতে তার দারুণ লাগছিলো। এবং এইখানে যে তিনজন প্রধান ভূমিকায় আছে, আমার একজনের নামটা এখন মনে পড়ছে না, তারা তিনজনেই যে ফাটিয়ে অ্যাক্টিং করবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। স্পেশালি একটা সিন তোমাদের বলতেই হবে, যখন আফরান নিশো বলবে যে আমি এরকম পালিয়ে যাচ্ছি না, সেই যে শটটা নেওয়া হয়েছে চোখ থেকে জল পড়ছে, বিশাল রিয়েলিস্টিক অ্যাক্টিং এখানে আফরান নিশো ভাই করেছে। আমার কিন্তু সিনটা দারুণ লেগেছে, এখানে যে পেনটা নিয়ে তিনি এখানে এক্সপ্রেশন দিচ্ছিলেন সেটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল, এবং যে লুক অ্যান্ড ফিল এবং এক্সিকিউশনটা যেভাবে এখানে করেছে না, বেশ একটা প্রিমিয়াম ফিল কিন্তু আমার লাগছিলো এই ট্রেলারটা দেখে। আমি ওয়েট করতে পারছি না যে এই নাটকটা কবে রিলিজ হবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ একটা মানে ফিল এরকম আসছে যে একটা ভালো হয়তো গল্প আমরা পেতে চলেছি। তো তোমরা যদি এই রিভেঞ্জ প্রোমোটা দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে নাও, তোমাদেরও কিন্তু দেখার আগ্রহ চূড়ান্ত লেভেলে বেড়ে যাবে। এবং যদি দেখে থাকো তো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।